সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যুক্তরাষ্ট্র নয়, আফগান বাহিনী সামরিক সরঞ্জাম ফেলে গেছে বললেন মার্কিন কর্মকর্তা। কিম পুতিন জিনপিং একজোট, বিপাকে যুক্তরাষ্ট্র, ঠেকাতে পারবে কি রাশিয়াকে? পুতিনের বিরুদ্ধে সংঘাতে নামল ফ্রান্স। ইন্ডিয়া থেকে ভারত করতে খরচ হতে পারে ১৯,০০০ কোটি। মার্কিন আদালতে বড় ধাক্কা ট্রাম্পের, আদালতে অপরাধ প্রমাণিত। গ্যাবনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে পালিয়ে যাওয়ার সুযোগ দিল জান্তা। এবং সৌদি আরবে আর্থিক জালিয়াতির দায়ে ১১ পাকিস্তানির কারাদণ্ড। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। যুক্তরাষ্ট্র নয়, আফগান বাহিনী সামরিক সরঞ্জাম ফেলে গেছে বললেন মার্কিন কর্মকর্তা। তালেবানরা যখন দেশটির নিয়ন্ত্রণ নেয়, তখন সামরিক সরঞ্জাম ফেলে যাওয়ার জন্য আফগান বাহিনীকে দায়ী করেছেন এক সিনিয়র মার্কিন নিরাপত্তা কর্মকর্তা। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা NSC-র মুখপাত্র জন কির্বি বলেছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে কোনো সন্ত্রাসী সংগঠনের জন্য সামরিক সরঞ্জাম রেখে যায়নি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার এবং রাষ্ট্রদূত মাসুদ খান যুক্তরাষ্ট্রে ফেলে যাওয়া অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে গেছে বলে জানানোর পর মার্কিন কর্মকর্তা বিবৃতি দিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী কাকার সাংবাদিক বলেছেন, ফেলে যাওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে নাইট ভিশন গোগলস থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র, যা ইসলামাবাদের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হচ্ছে, কারণ এগুলো তেহরিকে তালেবান পাকিস্তান বা TTP-র লড়াইয়ের ক্ষমতা বাড়িয়েছে। তবে কির্বি একথা অস্বীকার করে বলেছেন, যুক্তরাষ্ট্র কাবুলে সীমিত সরঞ্জাম ও বিমান রেখে গেছে। বিমানবন্দরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র ট্রাক এবং প্রযুক্তিগত অগ্নি নির্বাপক সরঞ্জাম রেখে গেছে। আফগানিস্তানে ৭ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে গেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে সামরিক সরঞ্জামের কথা বলা হচ্ছে তা আসলে আফগান প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে। আফগান বাহিনী ওই সরঞ্জামগুলো ফেলে গেছে। NSC-র মুখপাত্র জন কির্বি মন্তব্য করেছেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের হুমকির সম্মুখীন হচ্ছে এবং এর একটি উল্লেখযোগ্য কারণ আফগানিস্তানের সাথে তার সীমান্ত। কিম পুতিন জিনপিং একজোট, বিপাকে যুক্তরাষ্ট্র, ঠেকাতে পারবে কি রাশিয়াকে? কিমের সঙ্গে হাত মেলালেন পুতিন। চীনের বড় খেলা, আমেরিকার সব হুমকিকে বুড়ো আঙুল। চীনে কেন যাবেন পুতিন? বড় সম্ভাবনা প্রকাশে। এক হয়ে যাবে রুশ ও উত্তর কোরিয়ার সেনা। যুদ্ধের মাঝে কোন নয় আমর? উত্তর কোরিয়ার বেতাজ বাদশাহ কিম জং উন এতদিন যা গোপনে করতেন, এবার করবেন প্রকাশ্যে। পুতিনকে কোনো কারণ হাত মেলাতে হলো উত্তর কোরিয়ার সঙ্গে কার সতর্ক থাকা উচিত, এবার ইউক্রেন না আমেরিকা? তিনটে এ খবর এই মুহূর্তে বিশ্বকে তোলপাড় করছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক। চীনও নাকি হাত মেলাবে নতুন শক্তির সঙ্গে, এর মানে কি আমেরিকা বিরুদ্ধে এক হবে তিন মাথা কিম পুতিন শি? প্রথমত যে খবরটা উঠে আসছে, উত্তর কোরিয়ার থেকে অস্ত্র কেনার তোড়জোড় শুরু করেছে রাশিয়া। তার থেকে বড় খবর কি জানেন? এবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য মস্কো সফরে যেতে চলেছেন কিম জং উন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দেওয়া হুঁশিয়ারির পরে উত্তর কোরিয়া গোপন খবর প্রকাশ্যে আনে যে আমেরিকার হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর কোরিয়া রাশিয়া গোপনে যোগাযোগ চালাচ্ছে এবং মস্কোকে অস্ত্র বিক্রির ডিল সম্ভবত ফাইনাল হয়ে গেছে। আর এসবের মধ্যে বড় একটা মাথা হলো বেইজিং। ঠিক কিভাবে জানেন? উত্তর কোরিয়া কিম জং উন সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন, আর অক্টোবরে পুতিনের চীনে যাওয়ার কথা। এখানেই তো দুয়ে দুয়ে এখানে চার হয়ে যাচ্ছে। এর মানে কিমের সঙ্গে ঠিক কি আলোচনা বা পরিকল্পনা হলো সবটা পাই টু পাই শিয়ের কানে পৌঁছে দেবেন পুতিন। শুধু তাই নয়, এবার হবে ফিল্ডে নেমে অ্যাকশন। কিমের দেশের সঙ্গে যৌথ নৌমহরে উদ্যোগী হয়েছে রুশ প্রশাসন, এমনকি রাশিয়া চায় চীন এই ড্রিলে তাদের সঙ্গে হাত মেলাকার আমেরিকার তিন শত্রুর এভাবে এক হওয়া মোটেই ভালো চোখে দেখছে না হোয়াইট। গত ২৭ জুলাই কোরীয় যুদ্ধাবসানের ৭০ বছর উপলক্ষে ভিক্টোরি ডেতে রাশিয়া চীনকে আমন্ত্রণ জানিয়েছিল উত্তর কোরিয়া। সে সময় দেশটির রাজধানী পিয়ংইয়ং এর কিমের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গে শৈগু। সেই সফরে কিমের কাছে ত্রিমুখী নৌমহড়ার প্রস্তাব রেখেছিলেন শৈগু। তবে কবে, কোথায়, কিভাবে মহড়া চালানো হবে তা জানানো হয়নি। এই খবরই বর্তমানে পৌঁছে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, যা তাদের মাথা ব্যথার রীতিমতো কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবার দেখার বাস্তবে এর কোনো পরিণতি কোন পথে এগোয়। পুতিনের বিরুদ্ধে সংঘাতে নামল ফ্রান্স। আগামী বছর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর অলিম্পিক, আর সেই অলিম্পিক ইভেন্টে রাশিয়ার পতাকা থাকা বা না থাকা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, প্যারিস অলিম্পিকে রাশিয়ার পতাকা থাকতে পারে না। বার্তা সংস্থা AFP-র বরাত দিয়ে বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। মূলত টানা ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ।
এছাড়া ইউক্রেনের মস্কোর আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্রসহ বহু পশ্চিমা দেশ রাশিয়াকে বয়কট করেছে, আর এর ছাপ পড়েছে অলিম্পিকের মতো খেলাধুলার ইভেন্টেও। এএপি বলছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার জোর দিয়ে বলেছেন, প্যারিস অলিম্পিক গেমসে রাশিয়ার পতাকা থাকতে পারে না, বিশেষ করে এমন সময় যখন রাশিয়া যুদ্ধাপরাধ করছে। প্যারিস অলিম্পিকে রাশিয়ান ক্রীড়াবিদদের নিরপেক্ষ প্রতিযোগী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা ও তাদের সম্ভাব্য উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ম্যাক্রো আরও বলেন, আমি আশা করি এটি অলিম্পিক বিশ্বের বিবেকের সিদ্ধান্ত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বা আইওসি কি সিদ্ধান্ত নেওয়া উচিত তা আয়োজক রাষ্ট্র ঠিক করে দেবে না। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদরা অনেক ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন। তবে চলমান যুদ্ধ সত্ত্বেও রাশিয়া এবং মস্কোর মিত্র বেলারুশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের নাম ছাড়া কেবল নিরপেক্ষ খেলোয়াড় হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়ার সুপারিশ করেছে আইওসি। এএপি বলছে, রাশিয়া থেকে বৈশ্বিক খেলাধুলায় অংশ নেওয়ার অনুমতি প্রাপ্তদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে, এর মধ্যে নিরপেক্ষ পতাকার অধীনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং তারা ইউক্রেনের চলমান যুদ্ধকে সক্রিয়ভাবে সমর্থন করেনি এটা প্রমাণ করার মতো বিষয় রয়েছে। ইন্ডিয়া থেকে ভারত করতে খরচ হতে পারে 19,000 কোটি। দেশের নাম ইন্ডিয়া থেকে পাল্টে ভারত করা হবে, বেশ কয়েকদিন ধরেই তুঙ্গে উঠেছে জল্পনা। তার মধ্যে উঠে আসছে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাম বদল করা হলে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন করতে হবে তার হিসাব উঠে এসেছে। বিশেষজ্ঞদের মধ্যে ইন্ডিয়া থেকে ভারত হয়ে গেলে দেশের কোষাগার থেকে প্রায় 19,000 কোটি টাকা খরচ হতে পারে, তবে খরচের অঙ্ক আলাদা হতে পারে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের নাম বদলের ঘটনাই প্রথম নয়। ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কা 1972 সালে সিলন নামটি বাতিল করে নতুন নাম চালু করে। 2018 সালে ঔপনিবেশিকতা থেকে বেরোনোর জন্য আফ্রিকান রাষ্ট্র সোয়াজিল্যান্ড নিজেদের নাম পাল্টে রাখে এসআরটি নিয়ে। সেই সময় কাজ করেন ভুগার ড্যারেন অলিভিয়ের। ভারতের নাম বদলের আলোচনা শুরু হতে তিনটি হিসাব প্রকাশ এনেছেন। সুইজারল্যান্ডের নাম বদলের সময় যে মডেল অনুযায়ী কাজ করেছিলেন তিনি, সে অনুযায়ী ভারতের নাম বদলে খরচের হিসাব দিয়েছেন। তার তত্ত্ব অনুযায়ী একটি ব্র্যান্ডের গড় মার্কেটিং তার লভ্যাংশের 6%। এমন পরিস্থিতিতে সে ব্র্যান্ড যদি নতুন করে নিজের পরিচয় গড়ে তুলতে চায় তাহলে খরচের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে 10%। এই পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের মার্চ মাসের শেষে ইন্ডিয়া লাভের পরিমাণ ছিল 23.84 লক্ষ কোটি রুপি। তাই এমন পরিস্থিতিতে যদি দেশের নাম বদল করা হয় তাহলে দেশের মার্কেটিং খরচ হবে 14,034 কোটি রুপি বা প্রায় 19,000 কোটি টাকা। অনেক রাজনীতিবিদদেরই দাবি, আন্তর্জাতিক মহলে ইন্ডিয়া হিসেবে দেশের পরিচিতি রয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, সংবিধান অনুসারে তো দেশকে ভারত নামে অভিহিত করায় কোনো সমস্যা নেই, কিন্তু দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্ডিয়া হিসেবে দেশের পরিচিতি গড়ে উঠেছে, তাই বিশ্বের দরবারে দেশের যে নাম পরিচিত সেটাই ব্যবহার করা দরকার। পাশাপাশি দুটি নামই ব্যবহার করা যেতেই পারে। মার্কিন আদালতে বড় ধাক্কা ট্রাম্পের, আদালতে অপরাধ প্রমাণিত। লেখক ই জিন ক্যারোলের যৌন হেনস্থার অভিযোগ উড়িয়ে দিয়ে মানহানিকর মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারই অপরাধ প্রমাণিত হয়েছে আদালতে। 1990 সালে নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি দোকানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে যৌন হেনস্থা করেছিলেন। 2019 সালে এ অভিযোগ সামনে এনে মামলা করেছিলেন লেখক ই জিন ক্যারোল। ক্যারোলের মামলা করার পর ট্রাম্প সে বিষয়ে বেশ কিছু মন্তব্য করেন। ট্রাম্পের মন্তব্য মানহানিকর বলে ফের আদালতের দ্বারস্থ হন ক্যারোল। বুধবার নিউ ইয়র্কের এক আদালতে সে মামলা শুনানি ছিল। ডিস্ট্রিক্ট জাজ শুনানি শেষে যে রায় দিয়েছেন তাতে বলা হয়েছে, 2019 সালে ক্যারোলকে নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছিলেন তা মানহানিকর, অর্থাৎ ক্যারোলের অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার সময় ডিস্ট্রিক্ট জাজ লিউস কাপলান জানিয়েছেন, গত মে মাসে মামলার সঙ্গে যুক্ত অন্য একটি মামলায় জুরিরা ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল। 1990 সালে ট্রাম্প ডিপার্টমেন্টাল স্টোরে ক্যারোলকে যৌন হেনস্থা করেছিলেন বলে জানিয়েছিলেন জুরিরা। দোষী সাব্যস্ত হওয়ার পর ট্রাম্পকে মামলায় $5 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল, কিন্তু ট্রাম্প উচ্চ আদালতে আপিল করেন। আগামী জানুয়ারি মাসে সে মামলা শুনানি আছে। বিচারক এদিন জানিয়েছেন, ওই মামলা নিষ্পত্তি হলে জানা যাবে সব মিলিয়ে ট্রাম্পকে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে সম্পত্তি মামলা তো ধাক্কা খেয়েছেন ট্রাম্প, ওই মামলা শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। নিউ ইয়র্কের আদালত জানিয়েছে, ওই মামলা নির্দিষ্ট সময়ই হবে, 2 অক্টোবর ট্রাম্পের ওই মামলা আদালতে ওঠার কথা। এছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে 4টি ফৌজদারি মামলা চলছে, এর মধ্যে 2টি মামলা নির্বাচনের ফলাফল সংক্রান্ত। নির্বাচনের ফলাফল মানতে চাননি ট্রাম্প, তিনি ফলাফলে প্রভাব খাটাতে চেয়েছিলেন বলে অভিযোগ। সম্প্রতি জর্জিয়া এমন একটি মামলার জেরে জেলে গিয়ে জামিন নিতে হয়েছে তাকে। এত কিছুর পরে 2024 সালের নির্বাচনের জন্য লড়াই করবেন ট্রাম্প। রিপাবলিকান প্রার্থীদের মধ্যে এখনও তিনি সবচেয়ে এগিয়ে। গ্যাবনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে পালিয়ে যাওয়ার সুযোগ দিল জান্তা।
আফ্রিকার দেশ গ্যাবনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলি বঙ্গো ওন্দিবাকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দিল দেশটির সামরিক জান্তা। গত 30 আগস্ট প্রেসিডেন্ট ভবনে তাকে অবরুদ্ধ করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। গ্যাবনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল উলরিচ মানফুম্বি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গৃহবন্দী আলি বঙ্গো চিকিৎসার জন্য চাইলে বিদেশে চলে যেতে পারবেন। বুধবার রাষ্ট্রীয় টিভিতে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, স্বাস্থ্যগত দিকটি বিবেচনা করে সাবেক প্রেসিডেন্ট আলি বঙ্গো বিদেশে যাওয়ার জন্য মুক্ত। যদি তিনি চান তাহলে মেডিকেল চেক আপের জন্য তিনি বিদেশে যেতে পারবেন। এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন জান্তা প্রধান ও প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া জেনারেল ব্রাইস ক্লোটারে গুলি এনগুয়েমা। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। তবে পরিবার নিয়ে শঙ্কায় রয়েছেন ক্ষমতাচ্যুত আলি বঙ্গো। তার স্ত্রীকে প্রেসিডেন্ট ভবনের চারতলায় ছেলেসহ আটকে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মতো কঠোর অভিযোগ আনা হয়েছে। জান্তা প্রধান হুঁশিয়ারি দিয়েছেন, সাবেক প্রেসিডেন্টের স্ত্রী ও তার ছেলেকে বিচারের মুখোমুখি হতে হবে, কারণ তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ চুরির অভিযোগ রয়েছে। শপথ গ্রহণের পর জান্তা প্রধান জানান, কোনো ধরনের রক্তপাত ছাড়াই তারা ক্ষমতা দখল করেছেন এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন। আলি বঙ্গোকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে সমর্থন জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। তবে আফ্রিকার সবচেয়ে শক্তিশালী জোট আফ্রিকান ইউনিয়ন এর কঠোর নিন্দা জানিয়েছে এবং তাৎক্ষণিকভাবে গ্যাবনের সদস্যপদ স্থগিত করেছে। সৌদি আরবে আর্থিক জালিয়াতির দায়ে 11 পাকিস্তানি কারাদণ্ড। সৌদি আরবে আর্থিক জালিয়াতির অভিযোগে 11 পাকিস্তানিকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার সৌদি প্রেসিডেন্সির এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়। সৌদি বিচার বিভাগের আর্থিক জালিয়াতি ইউনিটের এক তদন্তে বলা হয়, প্রতারক এই চক্রটি সম্ভাব্য লক্ষ্যকে ফোন কলে বলেন তাদের ব্যাংক হিসাবের তথ্য হালনাগাদ করা প্রয়োজন। অপরাধীরা ব্যক্তিগত তথ্য নিয়ে ভুক্তভোগীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেয়। আদালতে তথ্য প্রমাণ উপস্থিত করার পর এই অপরাধী চক্র দোষে সাব্যস্ত হয়। কারাদণ্ড ভোগ করার পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।